নমস্কার। ভারত কথার গ্রন্থি মোচনে 715তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের অনন্ত করুণায় আমরা শুনে চলেছি পূর্ণ ভারত কথা। আমরা উপস্থিত রয়েছি 16 পর্বে। এই মুহূর্তে আমরা দ্বৈপায়ন হ্রদে উপস্থিত। সেখানে আমরা শুনছি যুধিষ্ঠির এবং দুর্যোধনের বার্তালাপ। আমরা এখানে দেখছি দুর্যোধন, তিনি জীবনের শেষ প্রান্তে এসেও যুধিষ্ঠিরের সাথে সমানে সমানে বাক্য যুদ্ধ, বাক যুদ্ধ করে চলেছে। পাণ্ডবেরা যুদ্ধে জয়লাভ করলেও তারা যে আদতে কোনো সুখ পাবেন না, তারা কোনো আসলে যে তারা জয়ী হবেন না, সেটাই বোঝাবার জন্য দুর্যোধন তার বাক্য বিস্তার করে চলেছে। দুর্যোধন বলছেন, রাজ্য জিতে নিতে বলছো যুদ্ধ করে, কিন্তু কিসের জন্য যুদ্ধ, কিসের জন্য রাজ্য? যাদের জন্য এই কুরু রাজ্য আমি জয় করতে চেয়েছিলাম, সেই ভাইয়েরা, আমার সব ভাইয়েরাই তো যুদ্ধে মারা গেছে। যে সব ক্ষত্রিয় বন্ধু রাজারা আমার সহায় ছিলেন, তারাও আজ কেউ বেঁচে নেই। অর্থ, ঐশ্বর্য, প্রাচুর্য সবই নষ্ট হয়ে গেছে। সেই হতশ্রী বিধবার রমণীর মতো এই পৃথিবীকে আমি ভোগ করতে চাই না। না উদ্ভত সায়াম আহম ভক্তম বিধবামীব যোষিতম। এইখানে আমরা এই শব্দের মধ্যে দিয়ে দেখছি যে এই শব্দের ব্যঞ্জনাটাকে একটু আপনারা লক্ষ্য করুন। এটা ঠিক যে শক্তিদৃপ্ত রাজকীয় পুরুষের কাছে সমস্ত ধন, ঐশ্বর্য, সমৃদ্ধি, সুখ এবং বহু বিচিত্র বৈচিত্র্য এবং সহায় সম্পন্ন পৃথিবী এক যৌবন মতন, যৌবনবতী রমণীর মতন তার ভোগ্যা। কিন্তু দুর্যোধন এখানে বলতে চাইছে, এরকম সম্পূর্ণ পৃথিবী তো এতদিন তার ভোগ্যা ছিল এবং তিনি সেই পৃথিবীরই স্বামী ছিলেন। আজ সেই পৃথিবী সব দিক থেকে নিঃস্ব হয়ে, রিক্ত হয়ে এক বিধবা রমণীর মতন হয়ে গেছে। রিক্ত, নিঃস্ব, বিষণ্ণা, অগম্য তার কাছে। এইরকমই এক রিক্ত পৃথিবীকে তিনি যুধিষ্ঠিরের জন্য রেখে যাচ্ছে, যে সেই পৃথিবীকে, যেই পৃথিবীকে এতদিন দুর্যোধন তার ইচ্ছা অনুসারে ভোগ করেছে এবং আজ তাকে নিঃস্ব, রিক্ত, বিপন্ন করে তিনি যুধিষ্ঠিরের হাতে তুলে দিচ্ছে। অর্থাৎ দুর্যোধন ভাঙছেন কিন্তু মচকাচ্ছেন না। তার কথার মধ্যে এখনো সেই দাপট, সেই উচ্চাসা, সেই দর্প, সেই তেজ সম্পূর্ণ বর্তমান। মরতে মরতেও তিনি কিন্তু এখনো তার সেই দর্পিতাকে, সেই মানিতাকে তিনি ত্যাগ করতে পারেন। তিনি বলছেন, এই ধরনের রাজ্যের অধিকার আমার কোনো প্রয়োজন নেই, যেখানে দ্রোণ কর্ণের মতন মানুষেরা মারা গিয়েছে। পিতামহ ভীষ্ম স্বরসজ্জায় সাহিত কি হবে সেখানে যুদ্ধ করে? নতিদ দানিমি হং মান্যে কার্যং যুদ্ধে ন কর্হিচিৎ। অর্থাৎ দুর্যোধন বোঝাতে চাইছে, তিনি নিজের অক্ষমতা বা শক্তি ক্ষয়ের জন্য তিনি যুদ্ধ করতে চাইছেন না, সেটা নয়। তিনি রাজ্য ভোগ করার কোনো মানসিকতায় এই মুহূর্তে আর পাচ্ছেন না বলেই তিনি যুদ্ধ করতে চাইছেন না, সেই জন্যই তার কাছে যুদ্ধের কোনো প্রয়োজন নেই। আর নেই বলেই তিনি এই রিক্তা অগম্য পৃথিবীকে
যুধিষ্ঠিরকে দান করতে চাইছে। বলছেন, এই রিক্ত পৃথিবী এখন তোমার হোক, আমার মতন সহায় শূন্য হয়ে কোন রাজা রাজ্য চাইবে? তোমরা আমার ভাই বন্ধু স্বজন সবাইকে মেরে ফেলেছ, রাজ্য হরণ করেছ, এখন আমার মতন সহায় নিয়ে কিভাবে একজন মানুষ, মর্যাদা সম্পন্ন মানুষ বেঁচে থাকতে পারে? ভাবা নিশ্চয় রীতে রাজ্যে কোন জীবিত এ মাদৃশ্য। আসলে এখানে কথাগুলো খেয়াল করুন, দুর্যোধন তিনি তার সব স্বকৃত প্রত্যেকটা দোষ তিনি চাপিয়ে দিতে চাইছেন যুধিষ্ঠির, অর্থাৎ তার বাক্য শৈলীতে তিনি বোঝাতে চাইছেন যে তার কাছে যা প্রার্থিত সেই প্রার্থিত রাজ্য এখন তিনি ভীষ্ম দ্রোণ কর্ণ বা তার ভাইদের অবর্তমানে আর চান না। অর্থাৎ যুদ্ধ যে দুর্যোধনই ডেকে নিয়ে এসছেন এবং তার কারণেই আজকে তার বংশের এই অবস্থা, সমগ্র কৌরব বংশ উচ্ছন্নে যাচ্ছে, তার সমস্ত ভাইয়েরা বন্ধুরা তার সহায়রা সকলে মৃত, তার সমর্থক রাজারা তার বন্ধু রাজারাও সকলেই বীরগতি প্রাপ্ত হয়েছে একমাত্র তার কারণে। আর সেখানে দুর্যোধন বাক চাতুর্যে তিনি বলতে চাইছেন যেন পাণ্ডবেরাই তার সমস্ত কিছু জন্য দায়ী এবং সমস্ত সর্বনাশের নিমিত্ত কারণ, এবং তাদের জন্যই দুর্যোধনের এই অবস্থা এবং সমস্ত বীররা আজকে মৃত, অর্থাৎ পাণ্ডবদের দোষেই আজকের এই অবস্থা। দুর্যোধন যে এই সবের প্রধান কারণ, তার অসুয়া তার দর্পিতা যে এই কারণ, সেটাকে তিনি সম্পূর্ণ 360 ডিগ্রি ঘুরিয়ে পাণ্ডবদের কাঁধেই চাপিয়ে দিতে চাইছে। দুর্যোধন বলছেন, আত্মীয় স্বজন নেই বলে এই রাজ্য সম্পদে তার আর কোন স্পৃহা নেই। বলছেন, আমার পক্ষের একজনও তো বেঁচে নেই, এ রাজ্য নিয়ে আমি কি করবো? অতএব আমি মৃগ চর্ম পরিধান করে বনে যেতে চাই, আমার বন্ধু নেই, আত্মীয় নেই, এই পৃথিবীর সমস্ত সম্পদ নষ্ট হয়ে গেছে, শস্য ক্ষেত্র গুলো ধ্বংস হয়ে গেছে, হাতি ঘোড়া সব মারা গেছে, এই পৃথিবীতে আমি চাই না। যাও তুমি নিশ্চিন্তে, হে যুধিষ্ঠির যাও তুমি নিশ্চিন্তে, এই জনাশূন্যা অনাথা বিধবা পৃথিবীকে ভোগ কর। গচ্ছতং ভুঙ্ক্ত রাজেন্দ্র পৃথিবী নিহেতস্বরম। এবং যেন আদেশের মতন বলছেন, এই পৃথিবীর স্বামী আর বেঁচে নেই, সেই বিধবা পৃথিবীকে তুমি এখন, সেই অগম্য পৃথিবীকেই তুমি এখন ভোগ করো। এইখানেই আমরা দেখছি দুর্যোধনের এক সাহংকার বক্তব্য, এক সাহংকার উচ্চাসন তিনি সেখানে প্রকাশ করছেন। আমরা বারবার বলেছি, ব্যাসদেব যত বড় কবি তত বড় তিনি নাট্যকার। নাট্যকার ব্যাসের সৃষ্ট অপূর্ব উক্তি এবং প্রতিউক্তির নমুনাগুলো আমাদেরকে সবিশেষভাবে লক্ষ্য করতে হবে। দুর্যোধনের কাছে এই যে হন্তারক সময়, এখানে তার অহংকার আর তাকে কিন্তু আদৌ দাঁড় করিয়ে রাখতে পারছে না। এবং যুধিষ্ঠির আমরা লক্ষ্য করলাম একেবারে চুরমার করে দিলেন দুর্যোধনের সেই অহংকার। বললেন, তুমি এখন নিজেকে লুকিয়ে রেখে প্রলাপ বকছো জলের মধ্যে, মাংসলোভী শকুনের আর্তস্বরের মতনই তো তোমার এই প্রলাপ শোনাচ্ছে, বন্ধ করো বন্ধ করো তোমার এই সব প্রলাপ উচ্চারণ। তুমি আমাকে এই রাজ্য দিচ্ছ, সেই রাজ্য আমি কেন নিতে যাব? তোমাকে যুদ্ধে জয় করে এই পৃথিবী আমি ভোগ করব। আর এটা একবার বলো তো, তুমি আমাকে রাজ্য দেবার কে? তুমি তুমি তো এই রাজ্যের অধীশ্বর নও। একটা সময় ছিল যখন আমরা তোমার কাছে রাজ্য প্রার্থনা করেছিলাম, কই? তখন তো তুমি আমাদের প্রাপ্য রাজ্য দাওনি। তুমি কৌরব পক্ষের যে সমস্ত বীরেরা মারা গেছেন, ভীষ্ম দ্রোণ প্রত্যেকের মৃত্যুর জন্য তো তুমি দায়ী, যে তুমি কৃষ্ণের সন্ধি প্রস্তাব পর্যন্ত প্রত্যাখ্যান করে পাঁচখানা গ্রাম পর্যন্ত দিতে চাওনি, হঠাৎ তুমি রাজ্য
দিতে চাইছ? তুমি কি প্রলাপ উচ্চারণ করছ দুর্যোধন? দুর্যোধন তাকে দুর্যোধনের সে পূর্বকৃত পাপের কথা এক এক স্মরণ এক এক করে স্মরণ করে যুধিষ্ঠির বলছেন যে এমন কি এত দম্ভর করে তুমি বলেছিলে সুচের মাথায় যতটুকু মাটি ওঠে সেই মাটিটুকু তুমি আমাদের দিতে চাও না। তন্মাত্রমপি চিন্মনং ন দদাতি পুরা ভবান, আর সেই তুমি আমাদের এখন পৃথিবী দিতে চাইছ? এ তো বড় হাস্যকর কথা, এত সম্পদ এত অধিকার এত বড় শাসন পেয়েও এখন সব দিতে চাইছ, এর রহস্যটা কি দুর্যোধন? সুচগ্রং নাতজ্য পূর্বং সকথং তাজ্য শিষ্কৃতিম, এবং বলছেন তুমি যতই রাজ্য দানের সংকল্প করো এখন দান করেও তুমি আমাদের হাত থেকে নিষ্কৃতি পাবে না। পৃথিবীং দাত্তু কামোহপি জীবিতেন বিমক্ষতে, এবং বলছেন তুমি ওঠো ওঠো জল থেকে যুদ্ধ করো, এই যুদ্ধে মৃত্যুই তোমার পক্ষে চরম মঙ্গলজনক। উত্তিষ্ঠ উত্তিষ্ঠ যুদ্ধস্য তত্ত্বে শ্রেয় ভবিষ্যতি। দুর্যোধন এতক্ষণ এই সহ্য করতে না পেরে তিনি উঠে দাঁড়িয়েছেন। আমরা গত পর্বে দেখলাম তার গায়ের জলকণা এবং তার চুলের মধ্যে জলরাশি যথাসম্ভব ছেড়ে তিনি যুধিষ্ঠিরকে বললেন, তোমাদের সবারই তো সাহায্য করার লোক আছে, রথ আছে, বাহন আছে, কিন্তু আমি এখানে একা, আমার মন শোকক্লিষ্ট, রথ বাহন কিছুই নেই। তোমাদের এতগুলো সশস্ত্র লোক রথে যুদ্ধ করবে আর আমি পদাতিক সৈন্যের মতন তোমাদের দ্বারা তোমাদের সঙ্গে যুদ্ধ করব, এটা তো ধর্মযুদ্ধ হতে পারে না, এটা অন্যায়। বরং তোমরা এক এক করে এক একবারে পর্যায়ক্রমে আমার সঙ্গে যুদ্ধ করো, আমি যুদ্ধ করতে রাজি আছি তোমাদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা করে। মনে রেখো তোমাকে আমি এতটুকু ভয় পাই না যুধিষ্ঠির, ভয় পাই না ভীম অর্জুন কৃষ্ণ বাসুদেব ধৃষ্টদ্যুম্ন সাত্যকী নকুল সহদেব কাউকেই আমি ভয় পাই। তোমরা একে একে আমার সঙ্গে যুদ্ধ করো, তোমাদের প্রত্যেকে যুদ্ধের স্বাদ আমি ঘুচিয়ে দেব। একশ্চৈকং মাং ইয়ং যুদ্ধজ্যং যুধিষ্ঠির, দুর্যোধন বারবার বলছেন ধর্মের কথা বলছেন, বলছে ধর্মভূষু নামের মর্ম তুমি বোঝো বলেই আমি তোমাকে বলছি যুধিষ্ঠির, যে আমি একলা তোমরাও এক একজন করে এসে আমার সঙ্গে যুদ্ধ করো। যেমন করে পৃথিবী ছয় ছয়টি ঋতুকে পর পর গ্রহণ করে তেমনি একে একে আমি তোমাদের প্রত্যেকের সঙ্গে যুদ্ধ করবো। অনুজ্ঞাতং সর্বং ঋতং সংবৎসর যথা, শুধু তাই নয় অস্ত্র শস্ত্র রস্য বাহন না থাকলেও সশস্ত্র সবাহন তোমাদের সবার সাথে যুদ্ধ করে তোমাদের যুদ্ধের স্বাদ আমি পূর্ণ করে দেব, শেষ করে দেব আমি তোমাদের। রাতের আকাশে নক্ষত্র তারাই যতই উজ্জ্বল হয়ে উঠুক না কেন প্রভাতের দীপ্তমান সূর্যের কাছে তাদের কোন অস্তিত্বই থাকে না। তেজস নাশমামি স্থির ভবতে পাণ্ডব, যুধিষ্ঠির বলছে বাহ চমৎকার, এই তো ভালো লাগছে, এই তো তুমি উপযুক্ত ক্ষত্রিয় ধর্মের কথা বলছো, এ না হলে তুমি এ কথা বলতে পারতে না যে তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে যুদ্ধ করবে। কিন্তু তোমাকে একটা কথা বলছি, আমাদের সঙ্গে যে কোনো একজনের সাথে তুমি যুদ্ধ করতে পারো আর আমাদের একজনকে বধ করতে পারলেই তুমি রাজা হবে, আর যুদ্ধে হারলে তোমার জন্য স্বর্গের দ্বার উন্মুক্ত। হতৈকং ভবন রাজা হতবাসকম আপন। যুধিষ্ঠির এটা কি বললেন বোকার মতন, কি বেফাঁস কথা উচ্চারণ করে ফেললেন! আমাদের মধ্যে যে কোনো একজন একজনে যদি হয় তুমি সেই বিকল্প গ্রহণ করো, আর তুমি সেরকম ভাবে পছন্দ করে নাও, আর অস্ত্র হিসাবে এই গদাটাই তোমার দিয়ে তুমি আমাদের সাথে যুদ্ধ করো। আর তার উত্তরে দুর্যোধন বলছেন ঠিক আছে, তোমাদের মধ্যে একজন বীরকে তুমি বরং পছন্দ করে দাও, আমি তার সঙ্গে যুদ্ধ করব এবং অস্ত্র হিসেবে আমার এই নিজের গদাই যথেষ্ট। একশ্চেত যুদ্ধমক্রদে সুরাদ্দম আমার দিয়তম, আমার রথ নেই, রথের কোনো প্রয়োজন নেই,
তোমাদের সঙ্গে যে যুদ্ধ করবে সেও পাদচারী হয়ে যুদ্ধ করুক আমার সঙ্গে। তাছাড়া এই 18 দিনে যুদ্ধ, হাতি ঘোড়া অনেক নিয়ে তো যুদ্ধ হয়েছে, আজকে সেই অদ্ভুত গদা যুদ্ধটাই হোক, যেমন যুদ্ধ এই সংসারে আর কেউ কখনো দেখেনি দেখবেও না। ইদম একং গদা যুদ্ধং ভবত অদ্ভুতং মহৎ। যারা দুর্যোধনকে এই সময়ে লক্ষ্য করছেন আমার শ্রোত্রী পাঠক শ্রোত্রিক মন্ডলী, তারা ভালো করে লক্ষ্য করুন এই যুদ্ধের মহাকাব্যিক পরিমণ্ডলটাকে। এখানে এক বিশাল মহাকাব্যিক আবেগ মূর্ছনা কেমন ভাবে ধ্বনিত রণিত হয়ে উঠেছে, এক মহাকাব্যিক বীরত্বের চরম উদ্ঘাটন ঘটাচ্ছেন কবি। যুধিষ্ঠিরের কথায় অসহ্য হয়ে যুদ্ধধন চলের থেকে যেন মহানাগের মতন ক্রুদ্ধ নিঃশ্বাস ত্যাগ করতে করতে বেরিয়ে উঠেছেন। কি তার রূপ! মেদবিহীন পেশি বুহল দেহের বিভিন্ন ক্ষতস্থান থেকে রুধির দ্বারা গড়িয়ে পড়ছে, তা মহাকবি বলছেন তাকে দেখতে লাগছে গৈরিক ধাতুস্রাবী পর্বতের মত। শরীরং স্মৃতদাভাতি শ্রবণীব মহীধর। দুর্যোধনের হাতে সেই লৌহ স্বর্ণ কেউর ভূষিতা বিখ্যাত গদা, মহাভারতের কবির সমস্ত উপমান এখন মর্ত লোকের সীমা ছাড়িয়ে অমর্ত লোকে উঠেছে। দুর্যোধনকে মহাকবি বর্ণনা করছেন যেন তাকে দেখতে লাগছে প্রতপ্ত সূর্যের মতন, দণ্ডধার যমের মতো, বজ্রধার ইন্দ্রের মতো, অথবা শূলধারী মহাদেবের মতো। দুর্যোধনের অদম্যতা এবং দুর্ধর্ষতা এমন ভাবে প্রকট হয়ে উঠেছে ব্যাস কবির অদ্ভুত লেখনীতে। এ এক অদ্ভুত এবং অভূতপূর্ব সম্ভাবনা পাণ্ডব পাঞ্চালেরা দুর্যোধনের জন্য সপ্রশংসভাবে করতালি দিতে লাগলেন। পাঞ্চালং পাণ্ডবে আশ্চ দেহ নন্যশতালান দদু। এই ঘটনার মধ্যে দিয়ে পাণ্ডবেরা দুর্যোধনের সেই বীরত্ব বেগ বল উৎফুল্ল দর্পিত পদচারণাকে দেখেই তারা উৎফুল্ল হয়ে তারা করতালি দিতে লাগল, আর এই করতালিকে অপমান হিসেবেই গ্রহণ করলেন দুর্যোধন। এটা তার যেন সম্মানের মধ্যে এক ভীষণ যন্ত্রণাদায়ক। এই তিনি বলছেন ঠিক আছে, এই অভিনন্দন প্রক্রিয়াকে তিনি জ্বলে উঠতে পাচ্ছেন অপমানে জ্বলে উঠে দুর্যোধনের মুখখানা ভূকটি কুটিল হয়ে, আর তিনি এক কুটিল দৃষ্টিতে কৃষ্ণ আর পাণ্ডবদেরকে যেন একই সঙ্গে দগ্ধ করে দিতে চাইছেন। দ্বিধাস্ফুরীব পাণ্ডবান, দাঁতে দাঁত ঘষতে ঘষতে তিনি পাণ্ডব এবং কৃষ্ণকে সম্বোধন করে বলছেন, এই অপমানের প্রতিফল এখনই তোমরা পাবে। অসহবাহস্য ফলং প্রতিভোক্ষত পাণ্ডব। তোমাদের সবকটাকে আমি যদি জমের পাড়ে প্রেরণ না করতে পারি তাহলে আমার নাম দুর্যোধন। তিনি বলবেন পাণ্ডবেরা, তিনি বলছেন তোমরা কিন্তু একক ভাবে একে একে আমার সঙ্গে এসে যুদ্ধ করো, আমি বর্মহীন, আমার শরীরে ক্ষত রয়েছে, অস্ত্রও নেই আমার হাতে, কাজেই একে একে তো আমি সবার সঙ্গে যুদ্ধ করব। দেবতারা দেখুন আমি একা, কিন্তু রণস্থলে একজন বীরের সঙ্গে বহুজনের যুদ্ধ কিন্তু ধর্মসম্মত নয়। একাকীনং যুদ্ধমানং পশ্যন্তি দিবি দেবতা। যুধিষ্ঠির অনেক দীক্ষণ ধরে দুর্যোধনের মুখে এই কথা শুনছে, তখন তিনি বলছেন এই যুদ্ধ মর্যাদা জ্ঞান তোমার আছে দুর্যোধন? হ্যাঁ, তাহলে আমার জিজ্ঞেস করতে ইচ্ছে হয়, একা বালক অভিমন্যুকে বধ করার সময় এই নীতি বোধ তোমার কথায় ছিল? যদাভিমন্যং বাহব জয়ের মূর্ধি মহারথা। ক্ষত্রিয়ের ধর্ম তো অত সহজ নয়, নির্দয়তা নির্মমতা সবই আছে, সম্পর্কের বোধ এখানে হয়তো অতটা গুরুত্ব না, কিন্তু ক্ষত্রিয়ের পারস্পরিক যুদ্ধে যে চিরাচরিত নীতি
সেটা তো স্বীকার করতেই হয়। জেনেটির কথা তুমি বলছো, অভিমন্যুকে বধ করার সময় সেই ধর্মবোধ তোমার কোথায় ছিল দুর্যোধন? সেই নীতিবোধেই আমি বলছি, তুমি বর্মহীন অবস্থায় আছো, এই নাও তোমাকে আমি বর্ম দিচ্ছি। তুমি তোমার চুল বেঁধে নাও, আমঞ্চ কবচং বিরং মূর্ধজং জমায়েশ্বচ। তোমার যদি আর অন্য কোন অস্ত্রের প্রয়োজন থাকে তাও আমি তোমাকে দেব। তুমি পঞ্চ পাণ্ডবের সঙ্গে যার সঙ্গে যুদ্ধ করতে ইচ্ছে করো তাকে বধ করে রাজা হও। পঞ্চানং পাণ্ডবেনং ইয়েন যুদ্ধমিচ্ছসি। কি বলছেন দুর্যোধনকে যুধিষ্ঠির? যুধিষ্ঠির এতটুকু ভেবে বলছেন না? কি অপরিণত তিনি! দুর্যোধন যুধিষ্ঠিরের কাছ থেকে লৌহ বর্ম শিরস্থান পরে নিয়ে গদা হাতে দাঁড়ালেন চরম প্রস্তুতি নিয়ে, এবং যুধিষ্ঠিরের কথাটি তিনি বোধহয় ততটা খেয়াল করেননি। আসলে তিনি বোধহয় আর এখন কোনো কদা বাক্যের সে তেমন ভাবে ধরেন না যে ফাঁকটুকু তাকে ধরিয়ে দিতে পারতেন কর্ণ কিংবা শকুন। তারা কেউ না থাকায় দুর্যোধন তার অতিমানিতার দর্পের মধ্যেই পড়ে আছেন, অন্যের কথার ফাঁকটুকু ধরার তার আর মানসিকতা নেই। তিনি বলছেন, বলো কার সাথে আমি যুদ্ধ করব? আমি কি সহদেব অথবা ভীম অথবা নকুলের সাথে যুদ্ধ করব, নাকি তোমার সাথে কিংবা অর্জুনের সাথে যুদ্ধ করব? সহদেবেন অবশ্য ভীমেন নকুলেন বা। দুর্যোধন ভাবছেন তিনি যুদ্ধে যেমনি জিতে যাবেন, তিনি ভীমকে পর্যন্ত গুরুত্ব দিতে চান না। তাই তিনি বলছেন, এই যে আমার গদাটা দেখছো, এটা সোনা দিয়ে বাঁধানো, এই গদা আমার হাতে থাকলে কেউ আমার সামনে দাঁড়াতে পারে না। গদা যুদ্ধে নামাকশ্চিত সদৃশ চিন্তায়, আমার নিজের মুখে শুনছো বলে হয়তো তোমাদের কাছে আমার কথা দম্ভোক্তি বলে মনে হচ্ছে, কিন্তু প্রমাণ পাবে খুব অল্প সময়ের মধ্যে। তোমরা এক এক করে এসো, তোমাদের সবকটাকেই আমি জনসাধারণে প্রেরণ করব। আর আমি সেটা পারি কিনা, এটা আমার দ্বন্দ্ব উক্তি কিনা, সেটাই আমি প্রমাণ করব। অথবা সফলং হিয়ে তৎকরিষ্যে ভবতং। এতক্ষণ তো যুধিষ্ঠির ভালো কথাই বলছিল, তিনি সফলভাবে দুর্যোধনকে তার লুকোনো জায়গা থেকে টেনে বের করে আনতে পেরেছে। সবই ভালো করে লক্ষ্য করছিলেন কৃষ্ণ, সমস্ত কথা তিনি ভালো করে খেয়াল করছিলেন, বেশ প্রফুল্লই তিনি ছিলেন। কিন্তু যেই মুহূর্তে আবেগ তাড়িত হয়ে দুর্যোধন অপরিণতের মতন বলে ফেললেন, আমাদের যে কোনো একজনকে মেরে তুমি এ রাজ্যের রাজা হও, সেই মুহূর্ত থেকে তিনি বিরক্ত হয়ে উঠলেন যুধিষ্ঠিরের উপর। তার মধ্যে দুর্যোধন যখন শেষ পর্যন্ত সগর্জনে বললেন, কে আছো, এসো আমার সঙ্গে, আমার সামনে গদা হাতে এসো, তখন কৃষ্ণ ভয়ঙ্কর রেগে গেলেন যুধিষ্ঠিরের উপর। যুধিষ্ঠিরঃ সংক্রুদ্ধ বাসুদেব অব্রবীত। কৃষ্ণ বললেন, এটা কে এমন কথা বললেন তুমি? এ কথাটা যুধিষ্ঠির বলেছেন বলেই তাকে কৃষ্ণ বলছেন, ও যদি এখন তোমা আপনাকে যুদ্ধে বরণ করে, যদি নাম হিয়ং যুদ্ধে বরসতং যুধিষ্ঠির, অথবা বরণ করে নকুল সহদেব কিংবা অর্জুনকে, তাহলে কি হতে পারে একবার সেটা ভেবে দেখেছেন? কোন সাহসে এমন কথা আপনি উচ্চারণ করে যে আমাদের মতন যে কোনো একজনকে যুদ্ধে জয় করে তুমি এই রাজ্যের রাজা হও? কিমিদং সাহস রাজং তায়া বায়হেরতম দৃশ। এমন একটা কঠিন শব্দ উচ্চারণ করেই কিন্তু কৃষ্ণ চুপ করেননি, তিনি তার কথা যৌক্তিকতা বলে দিয়েছেন। তো জানেন আপনি, কেবলমাত্র ভীমকে মেরে ফেলার জন্যই এই 13টা বছর ধরে এই দুর্যোধন লোহার মূর্তি বানিয়ে তার উপর গদা প্রহারের অভ্যাস করেছে। যেই মানুষটা আজ ভীম ছাড়া কাউকে পেলে কি হতে পারে সেটা আপনি বুঝতে পারছেন? আপনি দুর্যোধনের প্রতি বেশি বিরোচিত উদারতা দেখতে গিয়ে যে ভয়ঙ্কর কাজটা করে ফেলেছেন তার পরিণামটা একবার ভেবে দেখেছেন? শকুনির সাথে পাশা খেলতে গিয়ে যে ভুলটা আপনি করেছিলেন সেই ভুলটাই আপনি দ্বিতীয়বার করে ফেললেন এই বিষম বিকল্প উচ্চারণ করে। সেই পুরাতন জুয়া খেলার ফাটকা বাজির মতনই আপনার এই কথাটা আবার উচ্চারিত হয়েছে, তাদিদং দুদমারদ্ধং পুনরেব যথাপুরা।
কৃষ্ণের মুখ এখন আর কোনোভাবে তিনি যুধিষ্ঠিরকে এতটুকু সম্মান দিয়ে কথা বলতে পারছেন, তিনি ভীষণ ক্রুদ্ধ বিরক্ত হয়ে পড়েছেন এই যুধিষ্ঠিরের উপর। যুধিষ্ঠির বার বার এই একই ভুল করে যাচ্ছেন আবেগ তাড়িত হয়ে, তার এই অপরিণাম ধর্ষিতার জন্যই পাণ্ডবদের যে এই পরিণাম সেটা আজকে কৃষ্ণ রন্ধে রন্ধে বুঝিয়ে দিতে চাইছেন দুর্যোধনকে। বলছেন এটা জেনে রাখবেন, গদা যুদ্ধের পেছনে দুর্যোধন যত পরিশ্রম করেছেন ভীম তা করেনি, না চ নাতিকৃত শ্রম। ভীমের গায়ে প্রচুর জোর থাকতে পারে, দুর্যোধনের থেকে ভীম অনেক বেশি শক্তিশালী, অনেক কষ্ট সহিষ্ণু, হয়তো সে কারণে দুর্যোধনের থেকে সে বেশি সময় ধরে একসঙ্গে যুদ্ধ করে যেতে পারে। কিন্তু মনে রাখবেন দুর্যোধন গদা যুদ্ধে ভীমের চেয়ে অনেক নিপুণ এবং কৌশলী, আর যুদ্ধের মধ্যে যে কৌশলী সেই কিন্তু শ্রেষ্ঠ, জয় তারই আসে। বলবান বা কৃতি বেতি কৃতি রাজং বিশিষ্যতে। কৃষ্ণ বলছেন ভীম বলবান হতে পারে কিন্তু গদা যুদ্ধে দুর্যোধন অত্যন্ত কৌশলী বুদ্ধিমান, এবং তার সেই বুদ্ধিমত্তার দৌরত্বে বুদ্ধিমত্তারই জয় হয়, কৌশলের জয় হয়। এবং তার ফলে আপনি যে কি অবিবেচকের মতন উচ্চারণ করেছেন পরিণাম ভাবনা না করে, এই যুদ্ধের জয়ের মুখে এসে আপনি সবাইকে আবার সেই গর্তে ফেলে দিলেন। আর যদি ভীমকে নিয়ে ন্যায় অনুসারে যুদ্ধ হয় তবু আমাদের জয় লাভে আমার অন্তত সন্দেহ থেকেই যায়, ন্যায়ত যুদ্ধমানং সংশয় বিজয়ে হি না। কৃষ্ণ এবার হতাশা প্রকাশ করলেন, তিনি যুধিষ্ঠিরের এই বাক্যে এতটাই ক্রুদ্ধ বিরক্ত হয়েছেন যে সেই হতাশা থেকে বলছেন কি বলবো আপনাদেরকে, হয়তো ঈশ্বর কুন্তী আর পাণ্ডুর ছেলেদের জন্য কখনোই রাজ্য লাভের কোনো আশীর্বাদ করেননি, তাদের কপালে কোনো রাজ্য সুখে রাজ্য লাভের জয়ের রেখা অঙ্কন করেননি। এতকাল আপনাদের বনবাসের কষ্ট গেল আর এখন মনে হচ্ছে চিরকাল ভিক্ষে করে খাবার জন্যই যেন পাণ্ডবদের সৃষ্টি করেছেন বিধাতা। অত্যন্ত বনবাসায় সৃষ্টা ভক্ষায় বৈপুন। কৃষ্ণ যতই হতাশার সুরে কথা বলুন না কেন, যুধিষ্ঠিরের কথায় তার যতই ক্রোধ বিরক্তি হতাশা আসুক না কেন, মহাকাব্যিক শেষ উচ্চারণ তো এখনো উচ্চারিত হয়নি। আর সেই জন্যই আমরা লক্ষ্য করছি দুর্যোধন তার ঔদ্ধত্যে যুধিষ্ঠিরকে বলে হচ্ছে যাকে ইচ্ছে পাঠাও, আমি এই গদা হাতে অস্থির। আর এই অবস্থায় যুধিষ্ঠির এখনো মনস্থির করে উঠতে পারছেন না, কৃষ্ণের কথা শুনে তিনি আরো ভ্যাবাচিকা খেয়ে গিয়েছেন। তিনি বুঝতে পারছেন না কাকে তিনি পাঠাবেন। ভীমকে যেভাবে কৃষ্ণ দুর্যোধনের প্রতিপক্ষতায় অবমূল্যায়ন করেছেন তাকে পাঠাতেও যুধিষ্ঠির এখন ইতস্তত করছেন। তিনি বুঝতে পারছেন না তিনি কি করবেন, কি কি করা উচিত, সমস্ত বুদ্ধি তার লোপ পেয়ে গেছে। তিনি যে অবিবেচকের মতন কি কথা বলে ফেলেছেন, অপরিণাম ধর্ষীর মতন, সেটা তিনি বুঝে তার সমস্ত কান বুদ্ধি তার ইতি কর্তব্য লুপ্ত হয়ে গেল। তাকে যেন খানিক স্বস্তি দিয়ে ভীম ধীরে ধীরে এগিয়ে, দুর্যোধনের হাতে তিনি মারা পড়বেন এতটা অবমূল্যায়ন ভীম সহ্য করতে পারলেন। তিনি বললেন এত দুঃখের কিছু ঘটেনি কৃষ্ণ, আর এত দিনও আমরা হয়ে যাই, সারা জীবনের শত্রুতার প্রতিশোধ আজকে আমি নেব। আজ যত পঞ্জীভূত অসম্মান এই বুকের মধ্যে আমার জমে আছে,
যত অন্যায় যত অসম্মান ওই পামর আমাদের সঙ্গে করেছে, এক এক করে আমি তার প্রত্যেকটার চুলচেরা হিসেব আমি নেব। মহারাজ যুধিষ্ঠির, আপনার জয় হবে। সমস্ত আমার সারা জীবনের অসম্মানের শত্রুতা সব প্রতিশোধ আজ আমি নেব। আপনি নিশ্চিন্ত থাকুন। বিজয়া বৈ ধ্রুব কৃষ্ণ ধর্মরাজস্য দৃশ্যতে। নমস্কার। প্রাণারাম প্রাণারাম প্রাণ।